যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং এই হরিণাকুণ্ড বাসের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা। অনেক জনপ্রতিনিধি উপস্থিত হয়েছে, হরিণাকুণ্ডর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু, সাবেক চেয়ারম্যান বিন্দু, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহেশপুর কোঞ্চানপুর থেকেও, শৈলকুপা থেকেও, বিভিন্ন উপজেলা থেকে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ, তারা গতকালকেই আসছেন, তারা লাশের সাথে সবাইকে কৃতজ্ঞতা জানাই। রাজনীতিতে মানুষের জন্য কাজ করাটা সবচেয়ে কঠিন, সেই কাজটা মিনারুল করেছে। আমার সাথে মিনারুলের পরিচয় হওয়ার পরে এই 13 বছর, 14.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এর মধ্যে 300-র উপরে ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা শুধু মিনারুলের কারণে আমি করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী, অর্থের অভাবে বর্তাতে পারে, তাদের সহযোগিতা ফোনে বললো অনেক সময় চিনি না জানি না রাজনীতি কোন দল করে কি করে কিচ্ছু করতে নেই, বলেছেন ছোট করতে পারছে না। আমি সেই দেখা শেষ কথাটা ওর সাথে হয়নি, 15 আগস্টের কারণে আমার সারা জায়গায় প্রোগ্রাম দেওয়া ছিল বলে আমি যেতে পারিনি ঢাকায়। সবুজ আমার কাছে না শুনেই চলে গেছিল, সবুজ মিনারুল আহত হওয়ার কথা যখন জানলো তখনই ও সবার আগেই চলে গেছে ঢাকায়, পৌঁছে আমার জানাইলো মামা একটু পৌঁছে গেছে। আমার নাম তুমি যাও আমি আসছি, ও যে দুইবারই দেখা করেছে দুইবারই ওকে বলিস কাকা কখন আসবে। আমি যখন যাই তখন আর মিনারুল কথা বলার শক্তি কুসংস্কার বলেন যাই বলেন, আমি বলেছিলাম আমি দেখার পরে মারা যাবে, ডাক্তার দেখলে এই জন্য এসে আছে। আমি রাত্রে 11টার সময় দেখা করলাম সকালবেলা মিনারুল, দেখলাম দিলে যে মিনারুল আপনি কি দূরে থাকলো যে বাবা মারা গেল, মিনারুল জানে না, মিনারুল মারা গেল তার মাও জানে না। আরে একটা শিশু বাচ্চা 9 মাসের বাচ্চা, তার হয়তো মারা যেতে বলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাচ্চাকে নিয়ে গিয়েছে, যে তার মা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ম্যাট্রিকুলে নিয়ে গেছে বাচ্চা গেছে করিয়ে নিয়ে গেছে। আমি মা বাবা হারা, আমি সজন হারালে যন্ত্রণা বলছি, এই বাচ্চার এখন আবেগ আছে সবার, সবাই কষ্ট পাচ্ছে বাচ্চার জন্য, কি হবে আমি জানি না। তবে একটু বলতে পারি আমি বেঁচে থাকলে এই বাচ্চার সব রকম দায় দায়িত্ব আমি নেব। এই বাচ্চার বিশ্ববিদ্যালয়ে উঁচু বলেছেন, শাখা কর্মকর্তা বলেছেন, তারপরে আমি বলে যাবো আমি মারা গেলে আমার ছেলে দায় যাতে এই বাচ্চাকে দেখে, সে কথা আমি বলে দেবো আমার সন্তানদের। আমি শুধু আপনাদের কাছে আমি তার জন্য দোয়া করেন, একজন মুসলমান হিসেবে দোয়া ছাড়া আর আমাদের কিছু নেই, পরকালে কি হয় জানি না। তবে যারা মানুষের জন্য কাজ করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, আমরা যারা এই কষ্ট করি এত রোজের মধ্যে অনেকে কষ্ট করে এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, আর তারা শুধু বিরাজের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার বড় ভাই আছে, তার মা এখনো বেঁচে আছে, বড় ভাই বাঁচতে পারে, লোকজনের শোক শোক কাটাতে পারে, তার সহকর্মী যারা আছে তারাও যারা শোক কাটে।